মন্দিরের ঠিক সামনে আসামা করতে রাস্তা একদম বন্ধ হয়ে গিয়েছে। আমরা প্রশাসন, পঞ্চায়েত, হোল্ডার অ্যাসোসিয়েশন মিলে ওরা রাস্তা বন্ধ করে দিয়েছিল। ওটাকে আমরা প্রতিশ্রুতি দিয়ে আমরা সামনে দিয়েছি। এখন ড্রেনের কাজ হবে আগামী রোববার দিন। এখানে স্থানীয় একজনের নীলচন্দ্র দেবনাথের বাড়িতে পঞ্চায়েত, প্রশাসন, ফরেস্ট ডিপার্টমেন্ট, তারপরে সবাই মিলে ওদের যাতে ওরা যা ক্ষতি হয়েছে তা এবং ড্রেনের কাজ সব কিছু সুস্থ সুন্দরভাবে যাতে করা যায় সেই ব্যবস্থা করার জন্য আগামী দিন সেই মিটিংটার ব্যবস্থা করা হয়েছে।